মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার অলৌকিকত্ব বোঝা মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ পাক মানুষের জন্য একটি নিদর্শন রাখতে চান। আল্লাহ পাক আদমকে পিতা মাতাবিহীন সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে পিতৃহীন পুরুষ থেকে সৃষ্টি করেছেন, ঈসা আলাইহি ওয়াসাল্লামকে স্বামীহীনা সতী মহিলা থেকে সৃষ্টি করেছেন, বাকি সবাইকে পিতামাতা থেকে সৃষ্টি করেছেন। ঈসা বিন মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন নবী এবং উচ্চ সাহসী পয়গম্বরদের মধ্যে অন্যতম। পিতা ব্যতীত মহান রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন। মাতা মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সতী এবং খোদাভীরু মহিলা। আল্লাহ পাক দুনিয়াতেই তাকে জান্নাতে রিজিক দান করতেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মসজিদে একটি জায়গা নির্দিষ্ট করে দিয়েছিলেন। মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারত না, সেখানে গেলেই তার কাছে তাজা ফলমূল দেখতে পেতেন। তিনি বিস্ময়ে জিজ্ঞাসা করতেন, এগুলো কোত্থেকে এলো? মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে। মহান রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। মারিয়াম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্বামীবিহীন সন্তান প্রদানের জন্য নির্বাচিত করেছিলেন। সেই সন্তান বনী ইসরাইলের বড় নবী হবে, শৈশবে মায়ের কোলে শুয়ে এবং বড় হয়ে মানুষের সাথে কথা বলবে। আল্লাহ পাক তাকে পবিত্র, সম্মানিত এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন একজন নবী সন্তান দান করবেন। আল্লাহর এই মহান ইচ্ছার প্রতি তিনি পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করলেন এবং নীরবতা অবলম্বন করতে থাকলেন। তিনি একদিন মসজিদে আল আকসার পূর্ব দিকে বাহিরে বসেছিলেন। সেই মুহূর্তে মহান রাব্বুল আলামিনের ফেরেস্তা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হন। তিনি মানুষের আকৃতিতে উপস্থিত হয়েছিলেন। তাকে দেখা মাত্রই পরপুরুষ ভেবে তিনি বলে উঠলেন, তোমার অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহকে ভয় করো এবং এখান থেকে চলে যাও। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো শুধু তোমার পালনকর্তার প্রেরিত একজন ফেরেস্তা, তোমাকে এক পবিত্র পুত্র সন্তান দান করতে এসেছি। মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম বললেন, কীরূপে আমার সন্তান হবে? কোনো মানুষ তো আমাকে স্পর্শ করেনি এবং আমি কোনো ব্যভিচারিণীও নই। ফেরেস্তা বললেন, আল্লাহর জন্য সব কিছুই সহজ, তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার পরে মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের উপর দোষারোপ বাড়তে থাকলে এক পর্যায়ে তিনি কোলের শিশুর দিকে ইঙ্গিত করে বললেন, তোমরা শিশুর সাথেই কথা বলো। তখন জাতি বলল, কোলের শিশু কিভাবে কথা বলবে? তখনই শিশু ঈসা আলাইহি ওয়াসাল্লাম কোল থেকে বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ জাকাত আদায় করতে এবং জননীর আনুগত্য করতে। আমাকে তিনি উদ্ধত এবং হতভাগ্য করেননি। আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব। ঈসা আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আল্লাহর দাস বলেছেন, পুত্র নয়, কারণ আল্লাহর কোনো শরীক নেই, কোনো সাথী বা পুত্র সন্তান গ্রহণ করেননি তিনি। পবিত্র সেই সত্তা যিনি প্রতিটি বস্তুকে যথাযথ স্থানে রেখেছেন, মানুষকে সৎ পথ দেখিয়েছেন। নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম মহান রাব্বুল আলামিনের কাছ থেকে নতুন কোনো আইন নিয়ে আসেননি, তিনি মুসা আলাইহি ওয়াসাল্লামের আইনকে সত্যায়ন করতে এসেছিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা তাকে নবী বলেই স্বীকার করেনি। অন্যদিকে ঈসা আলাইহি ওয়াসাল্লামের ভক্ত ও অনুসারী হওয়ার দাবিদার খ্রিস্টানরা বাড়াবাড়ি করতে গিয়ে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনী ইসরাইলদের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসুল। তিনি ইঞ্জিল প্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। কিয়ামত সংঘটিত হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মাদি শরীয়তের অনুসরণে ইমাম মাহদীর নেতৃত্বে পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মাদির সাথে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে 15টি সূরায় 97টি আয়াতে বর্ণিত হয়েছে। নবীদের মধ্যে প্রত্যেকেই 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, তবে ঈসা আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত তার কিছু পূর্বেই নবুয়ত ও কিতাব প্রাপ্ত হয়েছিলেন, কেননা বিভিন্ন বর্ণনায় প্রমাণিত হয় যে আকাশে তুলে নেয়ার আগ পর্যন্ত তার বয়স 30 থেকে 35-এর মধ্যে ছিল। শেষ জামানায় যখন মসীহুদ্দাজ্জাল প্রকাশ পাবে, তখনই ঈসা আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে অবতরণ করবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার দামেস্কের সাদা মিনারা বিশিষ্ট মসজিদে অবতরণ করবেন। তিনি দুই ফেরেশতার কাঁধের উপর ভর করে সুবহে সাদিকের সময়ে আসমান থেকে অবতরণ করবেন, যখন ফজরের সলাতের ইকামত চলছিল। তিনি লুদ নামক স্থানে গিয়ে দাজ্জালকে হত্যা করবেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিহিত, অচিরেই মারিয়াম তনয় ঈসা
সৎ নিষ্ঠাবান বিচারক হিসেবে আসমান থেকে অবতরণ করবেন, ক্রুশ ভেঙে দেবেন, শূকর নিশ্চিন্ন করবেন, জিজিয়াকে রহিত করবেন। সেদিন ধনসজ্জের প্রাচুর্যতা ঘটবে। আল্লাহর জন্য একটি সেজদা সারা দুনিয়া অপেক্ষা উত্তম হবে। যেহেতু ঈসা আলাইহিসাল্লামের মৃত্যু হয়নি, তিনি যখন পুনরায় অবতরণ করবেন স্বাভাবিক মানুষের মতোই তার মৃত্যু হবে। আমরা হয়তো অনেকেই জানি, মিনহা খালাকনাকুম অফিহা নঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা।